আজ শনিবার, 25শে ফাল্গুন 2024 সালের 9ই মার্চ, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়াগর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধেবেলা করে 108 বার জপ করুন, যদি না পারেন অন্তত 21 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আপনাদের, যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে থাকে, 2024 সালটি তো শনিদেবেরই বছর, সাবধানতা অবলম্বন করতেই হবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, কর্ম, পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তারা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। শিশু বা বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন।